যতদূর চোখ যায় শুধুই বরফ আর বরফ। গাছপালা থেকে শুরু করে পাহাড়ের চূড়া ছেয়ে গেছে বরফের চাদরে। তবে এই স্নিগ্ধ বরফ শুধুই প্রশান্তি আর শুভ্রতার। তুষারে ঢেকে যাওয়ায় প্রকৃতি পেয়েছে এক অনিন্দ সৌন্দর্য। তাই তো স্থানীয় পর্যটন কেন্দ্রগুলোতে দূর দূরান্ত থেকে ছুটে আসছে ভ্রমণ পিপাসুরা। উত্তর পূর্ব চীনের বিভিন্ন প্রদেশে বেড়েছে পর্যটকদের আনাগোনা। এই শুভ্র বরফকণার সাথে নানা ধরনের খেলায় মেতেছেন তারা। এসব প্রদেশে পর্যটকদের বিনোদন দিতে রাখা হয়েছে অনেক সুযোগ সুবিধা। এর ফলে এসব বিনোদন কেন্দ্রে বেড়েছে পর্যটকদের ভিড় আর চাঙ্গা হচ্ছে শীতকালীন পর্যটন শিল্প। অর্থনীতিতে যোগ হচ্ছে নতুন মাত্রা। এদিকে তুষারে ঢেকে গেছে চাংপাই পর্বতের জুয়েলিন সিকিন এরিয়া। এখানে মাঝে মধ্যেই উকি দেয় সোনালী রোদের কিরণ, যা সৃষ্টি করে এক রূপকথার রাজ্য। এসব দেখে বিমোহিত এখানে ঘুরতে আসা পর্যটকরা। মনোরম এই পর্যটন এলাকাটি ঘুরে দেখার জন্য রয়েছে মোটর বাইক ও ঘোড়ার গাড়ি। এছাড়া পর্যটকরা বিভিন্ন সুন্দর প্রাণীর সাথে ঘনিষ্ঠভাবে ছবি তুলতে পারেন, উপভোগ করতে পারেন স্থানীয় জাতিগত সংখ্যালঘুদের সংস্কৃতি। এই শীতে জলাশয় যেন পরিণত হয়েছে বরফের রাজ্যে। চিলিন সিটিতে শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় এখানকার নদীগুলো পেয়েছে এক অনন্য রূপ। কুয়াশাচ্ছন্ন নদীগুলো যেন মেঘের ছড়ামালা। এদিকে উত্তর পূর্ব চীনের লিয়াওনিংয়ের আঞ্চলিক বৈশিষ্ট্য তুলে ধরতে আয়োজন করা হয় একটি বরফ তুষার ক্রীড়া অনুষ্ঠান। এই অনুষ্ঠানে স্থানীয় লোকজন তুষার স্কেটিং, বরফ কাটিংয়ের উপর দড়ি টানা খেলা ইত্যাদির অভিজ্ঞতার কথা তুলে ধরেন। আমরা প্রতি বছর আমাদের গ্রামের অনুষ্ঠানে অংশগ্রহণ করি। আমরা আনন্দিত এবং আনন্দিত। নতুন বছরে শীতের মুগ্ধতা উপভোগ করার জন্য আমাদের শহরে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই। শীত এলে লিয়াওনিং প্রদেশ পরিণত হয় উৎসবের কেন্দ্রবিন্দুতে। তুষারের সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি ভ্রমণ পিপাসুদের অংশগ্রহণ বাড়াতে আয়োজন করা হয় ভিন্নধর্মী খেলাধুলার, যেগুলো পর্যটকদের দারুণভাবে আকৃষ্ট করে। নাজমুল হকরাইয়ান, সিএমজি বাংলা।